ডাল রান্না করবো। ডালের মধ্যে কি কি মশলা লাগবে সেটা দেখাই দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, জিরা, যেটা আমি শেষের দিকে দেব, আর কাঁচামরিচ। তো চলো রান্না শুরু করি। আমার মেয়ে বলেছে, ও সাধারণত ডাল খায় না, কিন্তু আজকে হঠাৎ বললো ডাল খাবে। তো ওর জন্য ডাল রান্না করতেছে, একটু ঘন করে রান্না করে। আদা রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম মশলা কাটার সময়ের জন্য। ডালটা কষানো হয়ে গেলে এইটা দিয়ে দেড় কাপের মতো পানি দিয়ে দেবো। দুটো তেজপাতাও দিয়ে দেবো। ডালটা কষানো হয়ে গেছে, এক কাপে দেড় কাপ পানি দেবো। এক কাপ এটা ঢেকে দিয়ে রান্না করে নেব। এখন দেখবো ডালটার কি অবস্থা। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, একটা হবে লবণ হয়েছে কিনা। এখন জিরা আর কাঁচামরিচটা দিয়ে দেবো। কিছু ধনে পাতা দিয়ে দিলাম, ডাল হয়ে গেছে। এখন একটা জিরা নিব, ডাল রান্না হয়ে গেছে। এখন ডালটা দেখতে এমন হয়েছে, আশা করি তোমরা লাইক করবে।